ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনকে এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে আপনি আমাদের চ্যানেলের কোনো আপডেট মিস না করেন। নেক্সট অ্যাপ্লিকেশনটা আমাদের তালিকায় রয়েছে, সেটি হলো ব্ল্যাক প্লেয়ার। এখন আপনাদের মধ্যে অনেকেই মিউজিক শুনতে ভালোবাসেন এবং প্লে স্টোরে মিউজিক প্লেয়ার নামে সার্চ করেছেন এবং হাজারো এরকম সার্চ রেজাল্ট আপনাকে দেখানো হয়েছে, তাই ওর মধ্যে থেকে কোনটা আপনার ডাউনলোড করা দরকার সেটা আপনি ঠিক করতে পারছেন না। তো এই অবস্থায় আমি আপনাকে সাজেস্ট করব, আপনি ব্ল্যাক প্লেয়ার মিউজিক প্লেয়ারটিকে একবার ট্রাই করুন। আমি কেন এই মিউজিক প্লেয়ারটিকে সাজেস্ট করছি, কারণ সবার আকর্ষণীয় সবথেকে আকর্ষণীয় যে জিনিসটি আমার লাগলো সেটা হলো এটার ইউজার ইন্টারফেস। একটি আইডিয়াল মিউজিক প্লেয়ারে যেরকম ইউজার ইন্টারফেস আপনি কল্পনা করে থাকেন, অর্থাৎ মডার্ন এবং সব রকম ক্যাটাগরাইজড অবস্থায় থাকবে মিউজিকগুলো, সেগুলো সবকটা বৈশিষ্ট্য এই অ্যাপ্লিকেশনের মধ্যে, অর্থাৎ এই মিউজিক প্লেয়ারটির মধ্যে আপনি খুঁজে পাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্লে নাও, ট্র্যাকস, আর্টিস্ট, অ্যালবাম, এই সব কিছুই আপনার ক্যাটাগরাইজড করা রয়েছে মিউজিক হিসেবে। এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে এই এক একটি ট্র্যাকের বা এক একটি মিউজিকের জন্য যে আর্টিস্ট কিংবা যে অ্যালবামের অন্তর্ভুক্ত সেই অ্যালবামের সমস্ত ডিটেলসগুলো আপনাকে এখানে অটোমেটিকলি ডাউনলোড করে দেওয়া হবে, অর্থাৎ আপনি সমস্ত আর্টিস্ট কিংবা অ্যালবামের ইনফরমেশনগুলো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। এবং এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি অ্যাড ফ্রি এবং এটি একটি ফ্রি অ্যাপ্লিকেশন যেটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনে ইউজার ইন্টারফেস খুবই হেভি এবং এখানে থিমসও অনেক চেঞ্জ করতে পারবেন, হেডার্স, ফন্ট, ট্রানজ্যাকশন এফেক্ট এগুলো চেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনি যদি এই অ্যাপ্লিকেশনটিকে একটু হেভিলি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের যে প্রো ভার্সনটা রয়েছে যেটা প্লে স্টোর থেকে আপনি কিনতে পারেন মাত্র 55 টাকা দিয়ে, তাছাড়া এই অ্যাপ্লিকেশনে আপনি অডিও গ্যাপিং, ব্লুটুথ কানেকশন, কাস্টমাইজেশন এই সমস্ত অপশানগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া আপনি লক স্ক্রিনে এটার যে অ্যালবাম আর্ট সেগুলোকেও আপনি চেঞ্জ করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। তাছাড়া অনেক অনেক ইউজার্স আছেন যারা অ্যাডভান্সড এবং ডেভেলপমেন্ট বিটা ফিচারগুলোকেও ট্রাই আউট করার চেষ্টা করে, তো সেই অপশানটাও ডেডিকেটেড অপশান এখানে রয়েছে যেটাতে আপনি আপকামিং বিটা ফিচার এবং ডেভেলপমেন্ট ফিচারগুলোকেও এখানে ট্রাই আউট করতে পারবেন। তাছাড়া এই অ্যাপ্লিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অ্যাসপেক্ট হচ্ছে এটার ইকুইলাইজার। ডেফিনেটলি ইকুইলাইজার একটা মিউজিক প্লেয়ারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি আফটার ইউজার ইন্টারফেস। তো এখানে ইকুইলাইজারের মধ্যে আপনার সমস্ত রকম ব্যান্ড পাবেন, আপনি এখানে টোটাল 5টা ব্যান্ড পাবেন এবং তাছাড়াও কিছু সাউন্ড এফেক্ট আপনি পাবেন। এবং এটির ইকুইলাইজারটি এতটাই এআই বেসড এবং স্টেবিলাইজড যে এটি কখনোই আপনার হেডফোনকে কিংবা আপনার কানকে ক্ষতি করবে না। এরকম অনেক মিউজিক প্লেয়ার রয়েছে যার মধ্যে ইকুইলাইজার সামান্য বাড়ালে হেডফোনে নয়েজ ডিস্টরশন শুরু হয়ে যায়, কিন্তু এই ইকুইলাইজারটা এতটাই ব্যালেন্সড যে আপনার হেডফোনের ক্ষমতা এবং আউটপুটের ওপর নির্ভর করে এই ইকুইলাইজারটি কাজ করে, তাই হেডফোন এবং কান কোনোটিকে এটি ক্ষতি করে না। এবং তাছাড়া আপনি এখানে ভার্চুয়ালাইজেশন অ্যান্ড বেস বুস্টারের অপশানগুলোও পেয়ে যাবেন এবং অ্যাম্পলিফিকেশনের অপশানটিও পেয়ে যাবেন। তো ডেফিনেটলি এই অ্যাপ্লিকেশনটি আপনি ট্রাই আউট করতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে। নেক্সট অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের দেখাতে চলেছি, সেটি হলো জিও সাবার। এখন আপনাদের মধ্যে অনেকেই জিওর সিম ব্যবহার করে থাকেন, তাই সেক্ষেত্রে সেই সমস্ত ইউজারের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি খুবই কাজের হতে পারে, কারণ এই অ্যাপ্লিকেশনে আমরা এই অ্যাপ্লিকেশনটি একেবারেই নতুন এবং জিও সাবান এই দুই কোম্পানি পার্টনারশিপে তৈরি হয়েছে জিও সাবান অ্যাপ্লিকেশন। এখন এতে আপনি মিলিয়ন্সের ওপরে লেটেস্ট বলিউড, হিন্দি, তামিল, বেঙ্গলি এই সমস্ত মিউজিকগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এবং এই অ্যাপ্লিকেশনে কিছু ইউজার ইন্টারফেস কাস্টমাইজেশনের অপশনও রয়েছে, লাইক আপনি এখানে ডার্ক মোড কিংবা লাইট মোড থিম টগল করতে পারবেন, সেই অপশান আপনাকে এখানে রয়েছে। এবং তাছাড়াও আপনার যে ট্র্যাকটি প্লে হবে সেটি কোন বিট্রেটে কিংবা কোন কোয়ালিটিতে প্লে হবে সেই অপশানও আপনি এখানে পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক যেটি হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ফ্রি অফ কস্ট ফর জিও প্রাইম মেম্বার্স। আপনার যদি জিও প্রাইম নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এই যে বিরাট ক্যাপাসিটি অথবা এই যে বিরাট মিউজিকের যে অ্যালবাম সেগুলোকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং শুনতে পারবেন ফ্রি অফ কস্ট। যদি আপনি একজন মিউজিক লাভার হয়ে থাকেন এবং লেটেস্ট মিউজিক আপনি শুনতে চান এবং সেই সমস্ত কালেকশানগুলোকে আপনি অ্যাক্সেস করতে চান সেই সমস্ত মিউজিকগুলোকে ফোনে স্টোরেজে না রেখে, তাহলে আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন, লিঙ্ক আবার আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যে নেক্সট অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের দেখাতে চাই সেটা আশা করি
আপনাদের মধ্যে অনেকেই জানেন কিংবা নাম শুনে রেখেছেন কোনো এক সময়, সেটি হলো জেড অ্যাচিভার। এখন আপনি ইন্টারনেট থেকে এমন কিছু ফাইল ডাউনলোড করছেন কিংবা গেমের ফাইল ডাউনলোড করছেন যেটা জিপ কিংবা রার ফাইল এক্সটেনশনে আসছে। এখন এই এক্সটেনশনগুলো আমাদের অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট ফাইল ম্যানেজার আছে সেটা ডিএনক্রিপ্ট করতে পারবে না। অর্থাৎ সহজ ভাষায় সেই ফাইল এক্সটেনশনগুলিকে আমাদের ফাইল ম্যানেজার ওপেন করতে পারবে না। তো এর জন্য একটি আলাদা আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই সমস্ত ফাইল এক্সটেনশনগুলিকে ওপেন করার জন্য যে বেস্ট অ্যাপ্লিকেশনটি হলো সেটি হলো জেড অ্যাচিভার। এখন আমি কেন আপনাকে বলছি যে এই অ্যাপ্লিকেশনটি বেস্ট, কারণ সবার প্রথম এটির অ্যাডলেস ইউজার ইন্টারফেস যেটা একেবারে ক্লিয়ার অ্যান্ড ক্লিন। তাই আপনাদের মধ্যে যারা বিগিনার আছেন তাদের এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে কোনো রকম সমস্যা হবে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি কতটা ক্লিন ইউজার ইন্টারফেস, এবং আপনার ফোনে যদি রুট করা থাকে তাহলে সেই রুট অ্যাক্সেসের যে সমস্ত প্রিভিলেজগুলো দরকার একটা ফাইল ম্যানেজারে, সেই প্রিভিলেজগুলো আপনি এই জেড অ্যাচিভারে পেয়ে যাবেন। তাই আপনি একটি অ্যাপ্লিকেশন থেকে অসংখ্য কাজ করতে পারছেন। এবং তাছাড়াও এই অ্যাপ্লিকেশনটি এতটাই লাইট ওয়েট যে এই অ্যাপ্লিকেশনটি যখন ব্যাকগ্রাউন্ডে কোনো ফাইলকে, জিপ ফাইল কিংবা রার ফাইলকে যখন ডিএনক্রিপ্ট করতে থাকে, তখন সেটি ফোনের বেশি রিসোর্স নেয় না। তাই আপনার ফোন যদি একটু লো এন্ড হয় সেক্ষেত্রেও এটি খুব সহজে এবং খুব স্বাভাবিকভাবেই এটি ফাইলগুলিকে ডিএনক্রিপ্ট করতে সক্ষম হবে। ডেফিনেটলি এই অ্যাপ্লিকেশনটা আপনি ট্রাই আউট করুন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যে নেক্সট অ্যাপ্লিকেশনটি আমি এখানে দেখাতে চলেছি সেটি হলো একটি স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন। এখন নর্মালি আপনি যদি কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনের নাম শুনেন তাহলে সবার আগেই আপনার মনে হতে পারে ভিডিও স্ক্রিন রেকর্ডার, মুভিজেন সামথিং, অ্যাপ্লিকেশনগুলোর নাম আপনার মনে পড়তে পারে। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোর সবথেকে নেগেটিভ দিক যেটা সেটি হচ্ছে সবার প্রথমে যখন এই অ্যাপ্লিকেশনটি রিলিজ হয়েছিল ডেভেলপারের তরফ থেকে, তখন এই অ্যাপ্লিকেশনগুলো খুবই লাইট ওয়েট ছিল এবং মোবাইলে খুব সহজেই চলে যেত। কিন্তু এখন এই অ্যাপ্লিকেশনগুলিতে অ্যাড এবং নতুন নতুন ফিচারগুলো অ্যাড করে এই অ্যাপ্লিকেশনগুলো এতটাই হেভি করে দিয়েছে যে অ্যাপ্লিকেশনগুলো রান করার জন্য ফোনে একটা আলাদা থ্রেড তৈরি হয়, যেই থ্রেডে শুধু এই অ্যাপ্লিকেশনগুলোর ফিচার রান করার জন্য থ্রেডটা লাগে। তাই এক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র রান হওয়ার জন্য ফোনের অনেকটা রিসোর্স এটি নিয়ে নেয়, যার জন্য এই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি এখন যখন কোনো একটা নর্মাল মিড রেঞ্জ কিংবা লো রেঞ্জ স্মার্টফোন ইউজ করবেন, তখন নর্মালি যে স্ক্রিন রেকর্ডিং কোয়ালিটিটা আপনি পাবেন সেটি খুবই খারাপ হবে, স্মুথ স্ক্রিন রেকর্ডিং এক্সপিরিয়েন্স আপনি পাবেন। তো এই অবস্থায় একটি সবথেকে বেস্ট এবং আমি মনে করি যে স্ক্রিন রেকর্ডারের জন্য শুধু স্ক্রিন রেকর্ডিং ফিচার যেটি সেটি প্রোভাইড করছে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটির নামই হলো স্ক্রিন রেকর্ডার এবং এটি এতটাই লাইট ওয়েট অ্যাপ্লিকেশন যে এটি আলাদাভাবে চলার জন্য কোনো আলাদা থ্রেড তৈরি হয় না, এবং এটিতে আপনি গেম লঞ্চার পেয়ে যাবেন, স্ক্রিন শটসের অপশনও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি যখন এটির সেটিংসে যাবেন তখন আপনাকে কিছু ফিচার আপনাকে দেখাবে, লাইক ফাইল নেম ফরম্যাটিং অপশনও থাকবে, রেজলিউশন আপনি সেট করতে পারেন, বিভিন্ন রকম রেজলিউশন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনি ওরিয়েন্টেশন সেট করতে পারেন এবং ভিডিওর বিটরেট আপনি সেট করতে পারেন। আপনি আপনার যে ফ্রেম রেট সেটাও আপনি এখানে সেট করে নিতে পারেন, যত হাই করবেন তত রিসোর্স বেশি নেবে, যত লো করবেন রিসোর্স তত কম নেবে। ভিডিও এনকোডার সবসময় H.264 আপনাকে রাখতে হবে, এবং আপনি এখানে অডিও রেকর্ডিং অপশনও পাবেন। যদিও আপনি ইনবিল্ড অডিও রেকর্ড করতে পারবেন না, যেটা গুগল পলিসির এগেনস্টে, এবং রুট অ্যাক্সেস না থাকা অবধি আপনি ইনবিল্ড অডিও রেকর্ড কোনো স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। তাছাড়া সাউন্ড কোয়ালিটি আপনি এখানে সেট করতে পারেন এবং অডিও সোর্সও সেট করতে পারেন, এবং তাছাড়া বিভিন্ন রকম ফিচার আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়াও এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার যেটি হচ্ছে এটা নাইট মোড শেপিং, অর্থাৎ আপনি এখানে অনেক রকম থিম টগল অপশনও পেয়ে যাচ্ছেন। তাই আমি এই অ্যাপ্লিকেশনটি আপনাকে সাজেস্ট করব, কারণ এই অ্যাপ্লিকেশনটি খুবই লাইট ওয়েট অ্যাপ্লিকেশন, অত বেশি রিসোর্স খায় না, এবং এটি থেকে যে আউটপুটটি আসে সত্যি অসাধারণ। এই অ্যাপ্লিকেশনটি আপনি ডেফিনেটলি ট্রাই করতে পারেন যদি আপনি কোনো কারণে কোনো গেম প্লে কিংবা স্ক্রিন রেকর্ড করে থাকেন খুবই ফ্রিকোয়েন্টলি। দ্য নেক্সট অ্যাপ্লিকেশনটি সেটি তাদের জন্য যারা ফোনকে কাস্টমাইজ করতে খুবই ভালোবাসেন, অর্থাৎ ওয়ালপেপার চেঞ্জ করা, রিংটোন, নোটিফিকেশন, অ্যালার্ম টোন এক্সেট্রা চেঞ্জ করা, জেড। এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং এটি একটি অসাধারণ অ্যাপ্লিকেশন ইন টার্মস অফ কাস্টমাইজিং ইউর স্মার্টফোন। তো এখানে আপনি দেখছেন যে আপনি লেফট টগল থেকে আপনি অসংখ্য ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন, যেমন ওয়ালপেপার, ভিডিও ওয়ালপেপার যেটিকে আমরা লাইভ ওয়ালপেপার বলে থাকি, রিংটোনস, নোটিফিকেশনস, গেমস এক্সেট্রা আপনি এখানে পেয়ে যাবেন। আপনি দেখতে পারবেন যে এটির মধ্যে সবথেকে বেস্ট ওয়ালপেপার এবং বেস্ট কোয়ালিটি ওয়ালপেপার কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন। শুধু এই অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি
খুবই সহজ সরল। এটির একটি নেগেটিভ পয়েন্ট যেটি হলো নিচের দিকে আপনাকে অ্যাড ব্যানার দেখাবে। এখন এই অ্যাড ব্যানারটিকে আপনি যদি সরাতে চান তাহলে সিম্পলি আপনি প্লে স্টোর থেকে গিয়ে এটির প্রো ভার্সনটিকে ডাউনলোড করে নিতে পারেন, অর্থাৎ অ্যাডলেস ভার্সনটিকে ডাউনলোড করে নিতে পারেন। এটিতে আপনি অসংখ্য ওয়ালপেপার পেয়ে যাবেন, ক্যাটাগরিজ ওয়াইজ ওয়ালপেপার পেয়ে যাবেন, তাছাড়া রিংটোন নোটিফিকেশানের অসংখ্য ভান্ডার রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে। তাই ডেফিনেটলি আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ট্রাই করতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন।